আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অন্যরকম ঈদুল ফিতর, নেই ঈদগায় জামাত কোলাকুলি, মসজিদের নামাজে মুসল্লিদের ভিড়, করোনা মুক্তির প্রার্থনা। হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলার বাসিন্দাদের। ঈদের দিনে দেশের সর্বোচ্চ প্রায় 2000 মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, আক্রান্ত 35,000 ছাড়ালেও মৃত্যু বেড়ে 501। এবং নিরানন্দ রাজধানী ফাঁকা বিনোদন কেন্দ্র, ঘরেই ঈদ উৎসব, জরুরি সেবা দিচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, গণমাধ্যম কর্মী সহ অনেকে। এবারে বিস্তারিত, মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন ঈদ উল ফিতর আজ, কিন্তু করোনা মহামারীতে এবার সীমাবদ্ধ সেই উৎসব। নেই ঈদগায় জামাত বা কোলাকুলি, পথে নেই সাজসজ্জা, সংক্রমণের ভয়ে ঈদের নামাজ হচ্ছে ঘরে মসজিদে নানা স্বাস্থ্য সতর্কতা নিয়ে। মাস্কে ঢাকা মুখে একে অন্যকে জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা, আরো জানাচ্ছেন হাবিবুর রহমান ওভি। এক অন্যরকম ঈদ নগরবাসীর, খোলা মাঠে নয় মসজিদে মসজিদে হলো ঈদের জামাত। এবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত হয় সকাল 7টায়। করোনা মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও ঢাকা ঈদের প্রধান জামাতে অংশ নিতে দলে দলে ভিড় করে মানুষ। কোনো রকম শারীরিক দূরত্ব না মেনে ঠেলা ধাক্কা দিয়ে তারা মসজিদে ঢোকেন। অনেকে নামাজের কাতারে দাঁড়ান বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে। এত বড় লাইন হচ্ছে এটার জন্য যে স্যানিটেশন একটু ডাবল করলে, মসজিদ কমিটি যদি ডাবল করে দিত তাহলে হয়তো এত বড় লাইন হইতো না। এক ঘন্টা পর পর 6টি ঈদ জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদে। অবশ্য মসজিদের ভেতরে স্বাস্থ্যবিধি মেনেই নামাজ আদায় করেন মুসল্লিরা। মুসল্লিরা নামাজ পড়েছেন এবং অত্যন্ত জীবন ঝুঁকির বিষয়টাকে মাথায় রেখে সকলেই কিন্তু এই জিনিসটাকে মেনে চলেছেন। নামাজ শেষে করোনা মহামারী থেকে মুক্তি এবং বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়। সমস্ত হাজিরা যেন যেতে পারে, আবার সুন্দরভাবে হজ করতে পারে। যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই পড়েন ঈদের নামাজ। এবার পরিবর্তিত পরিবেশে ভিন্ন রকম ঈদের অনুভূতি জানান নগরবাসী। আমরা যেন করোনা থেকে সুস্থ থাকতে পারি আর ঈদের সালাত আদায় করে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মসজিদে নামাজ শেষে এবার হাত মেলাননি কেউ, কাউকে কোলাকুলি করতেও দেখা যায়নি, শুধু দূর থেকে হয়েছে ঈদ শুভেচ্ছা বিনিময়। সচরাচর যেভাবে ঈদ উদযাপন করেন মুসলমানরা, মহামারী করোনা ভাইরাসের কারণে এবার তা উদযাপন হলো ভিন্নভাবে। সবার প্রত্যাশা কোরবানিদের আগেই কেটে যাবে এই দুর্যোগ, আর সে জামাতে বুকে বুক মিলিয়ে উদযাপন হবে ঈদ উৎসব। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। বারবার বাদ ভাঙায় খুলনার কয়রা উপজেলা বাসিন্দারা এবার হাঁটু পানিতে দাঁড়িয়ে আদায় করেছেন পবিত্র ঈদের নামাজ। সেই সাথে ঈদের দিন স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে। গত সপ্তাহে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে খুলনার শেষ জনবসতি কয়রার 121 কিলোমিটার বেড়ি বাঁধের মধ্যে 24টি পয়েন্ট প্রায় 40 কিলোমিটার ভেঙে যায়, পানিতে তলিয়ে যায় উপজেলার 80 ভাগ এলাকা। আজকে পবিত্র ঈদুল ফিতর, মুসলমানদের আনন্দের দিন। এই আনন্দকে বাদ দিয়ে আমরা লবণ পানি মুক্ত করার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছিলাম যে আমরা ঈদের জামাতে পানিতে দাঁড়িয়ে করে করব। গতকাল পর্যন্ত যে বাদ হয়েছিল সে বাদ কিন্তু আজকে আবার অনেকটা ধসে গেছে। আজকে হাজার হাজার মানুষ তারা নামাজ আদায় না করে আমাদের এই বাদ বাঁধার জন্য এখানে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আবারও দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এবার এই সংখ্যা 1975। সবশেষ 24 ঘন্টায় আরও 21 জনের প্রাণহানিতে মৃত্যুর সংখ্যা 500 ছাড়ল, পাশাপাশি বেড়েছে সুস্থতার হার, আরও জানাচ্ছেন হুমায়ুন জেসদি। সকলকে জানাই ঈদ মোবারক। করোনা মহামারীতে ম্লান হয়ে গেছে এবারের ঈদ আনন্দ। ঈদের দিনই দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা 500 ছাড়ালো, একই সাথে 24 ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ।
একদিনে 48টি ল্যাবে 9451 জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে 1975 জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার প্রায় 21 ভাগ। করোনা উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমাদের চিরকালীন ঈদ উৎসবের আয়োজন ব্যাপ্তি আর আমেজ ঢাকা পড়েছে স্বাস্থ্যবিধি মানার শৃঙ্খলে। এই ঈদের দিনেও আমাদের মৃত্যু সংবাদ দিতে হচ্ছে, 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন, এ পর্যন্ত মৃত্যু 501 জন। 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 9451টি, এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 2,53,034টি। শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,975 জন, এ পর্যন্ত শনাক্ত 35,585 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ মারা যাওয়া 21 জনের মধ্যে 16 জন পুরুষ ও 5 জন নারী। ঢাকার পাশাপাশি আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে চট্টগ্রাম বিভাগেও। 21 জনের মধ্যে ঢাকা ডিভিশনে 11 জন, চট্টগ্রাম ডিভিশনে 9 জন, রংপুর ডিভিশনে 1 জন। বয়স বিশ্লেষণে 11 থেকে 20 1 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 9 জন, 41 থেকে 70 4 জন, 71 থেকে 80 2 জন এবং 81 থেকে 90 2 জন। গত 24 ঘন্টায় 433 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 7,334 জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার এ হার 20.61 ভাগ। এছাড়া নতুন 284 জন সহ বর্তমানে 4,653 জনকে আইসোলেশনে রাখা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঈদের নামাজ চলাকালে এক ইমামের মৃত্যু হয়েছে। উপজেলার রূপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি মধ্যপাড়া জামে মসজিদে ঈদের প্রথম জামাতের সময় এই ঘটনা ঘটে। মসজিদ কমিটির সভাপতি জানান, প্রথম জামাতে ইমামতি করছিলেন 70 বছর বয়সী আয়ুব আলী। নামাজ শুরুর পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে তিনি আর উঠছিলেন না। পরে নামাজ ভেঙে অন্যরা তাকে তোলার পর বুঝতে পারেন তিনি মৃত্যুবরণ করেছেন। বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার ও চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসক সহ 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যান 45 বছর বয়সী এক ব্যক্তি। বরিশাল বিভাগের 4 জেলায় পুলিশ ও নার্স সহ 24 ঘন্টা আক্রান্ত হয়েছেন 28 জন। সিলেটে উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন 1 জন। জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 25 জন। রংপুরে মারা গেছেন 67 বছর বয়সী এক ব্যক্তি। করোনা পজিটিভ হয়েছেন আরও 7 জন। চট্টগ্রাম মেডিকেলে এক চিকিৎসক এবং কক্সবাজারের চকরিয়ায় আইসোলেশনে থাকা এক ব্যক্তি মারা যান সকালে। এছাড়া নোয়াখালীতে 12 জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় 8 জন করোনা পজিটিভ হয়েছেন। জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের এক চিকিৎসক এবং জামালপুর আরটিপিসিআর ল্যাবে কর্মরত একজন স্বাস্থ্যকর্মী সহ 2 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাঙামাটিতেও 2 জনের দেহে করোনা পাওয়া গেছে, তারা 2 জনই কাপ্তাইয়ের বাসিন্দা। নারায়ণগঞ্জে 24 ঘন্টায় 121 জন আক্রান্ত হয়েছেন। নিরানন্দ রাজধানী, ঈদের দিনেও উৎসবের আমেজ নেই। সরকারি বিধিনিষেধ আর স্বাস্থ্য সতর্কতায় ঘর থেকে তেমন বেরই হয়নি মানুষ, সময় কাটাচ্ছেন পরিবার পরিজনে। বন্ধ চিড়িয়াখানা, পার্ক সহ সব বিনোদন কেন্দ্র, আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। এই প্রথম এমন ঈদ, হুল্লোড় নেই, নেই রিক্সা মোটরসাইকেলে মুক্ত ঘোরাঘুরি, রাস্তা দেখে বোঝার উপায় নেই এটা ঈদের দিন। ঈদের আনন্দে ঘর থেকে বের হতে না পারা কিংবা গ্রামে স্বজনদের কাছে যেতে না পারার কষ্ট অনেকের চোখে মুখে। ঈদের দিন রাজধানীর পার্ক, চিড়িয়াখানার মতো বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকেনি কখনো, সেখানেও এখন শূন্যতা। প্রথমবার হচ্ছে ঢাকায় ঈদ, বাড়িতে যেতে পারিনি, একটা অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে। ঈদের মধ্যে মানুষের বাসায় যাওয়া আসা, বাড়িতে যে ঈদ করা, এই আনন্দটা আবার নিতে পারতেছি না শুধুমাত্র কোভিড-19 কারণে। আগে ঈদের দিনে জম্পেশ আড্ডা হতো পাড়ার মোড়, দোকানে, কফি শপে, রেস্টুরেন্টে, এবার সেসবও তালাবন্ধ, ফাঁকা। এবার আমরা ঈদে দেশের বাড়িতে যেতে পারি নাই, পরিবারের সাথে ঈদ করতে পারি নাই। বাইরে বের হতে না পেরে ঘরবন্দী মানুষ বেছে নিয়েছে পরিবারের সান্নিধ্য, ঘরে বসে আড্ডা, টেলিভিশন দেখে সময় কাটাচ্ছেন অনেকে। পড়শি স্বজনদের আমন্ত্রণও নেই, সামাজিক দূরত্ব বজায় রাখতে খাবারের টেবিলে শুধু পরিবারের সদস্যরা। টিভি দেখে গল্পগুজব করে আসলে আমরা সময় পার করছি। যখন মায়ে যাবে তখন আমরা যাব শিশু মেলায়। হ্যাঁ, করোনা মহামারীর এই ঈদে আনন্দের চেয়ে আতঙ্কই এনে দিয়েছে ঘরবন্দি নগরবাসীকে। এমন ঈদ এই বয়সের কেউ আগে কখনো দেখেনি, কোথাও নেই উৎসব মুখর পরিবেশ, মানুষের মাঝে এখন সুস্থভাবে বেঁচে থাকার লড়াইটাই বেশি গুরুত্ব পাচ্ছে। সবাইকে ঈদ মোবারক,
শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকলেও কিছু পেশার মানুষের কখনোই যেন ছুটি নেই। তাদের জন্য ঈদের আনন্দ মানে জরুরি সেবা নিশ্চিত করা। ডাক্তার, নার্স, পুলিশ, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের নিত্যদিনের ব্যস্ততার মতোই কাটে ঈদের দিন। ব্যতিক্রমী এসব মানুষের ঈদের দিনের কাজের চিত্র তুলে ধরেছেন নিয়াজ রেহমান সজীব। পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে করোনা ভাইরাস। যদি এই ভাইরাসটি এদেশে না আসতো, তবে কি এসব মানুষদের ঈদের দিনটি অন্যরকম হতো? কি ঈদ, কি ঝড় বৃষ্টি, সব দিনই তাদের কাছে একরকম। এরা অন্যকে সেবা দিয়েই নিজেদের ঈদের আনন্দ খুঁজে পান। এটা একটা ভালো লাগা যে ঈদের সময় যেখানে সবগুলো সার্ভিস কলাপস থাকে, সেখানে হাসপাতালগুলো মানুষের সেবার জন্য খোলা রাখি আমরা। পরিবার পরিজনের সাথে কথা হয়েছে, তারা তো মিস করতেছে, আমিও মিস করতেছি, যখন কথা বলি তখন তো খারাপ লাগে। ডাক্তার, নার্স, পুলিশদের মতো নিজেদের দায়িত্ব পালন করতে দিনের শুরু থেকেই প্রস্তুত ফায়ার সার্ভিসের কর্মীরা। এমনিতেও তো অপারেশনাল লোকের ব্যক্তিদের ছুটির বিষয়ে একটু কিছুটা সীমাবদ্ধতা আছে, আর বর্তমানে এই সীমাবদ্ধতা আরও অনেক বেশি। গণমাধ্যম, বিশেষ করে অনলাইন পোর্টাল এবং টেলিভিশনে কাজ করা মানুষগুলোর ঈদের আনন্দ সহকর্মীদের সাথে কুশল বিনিময় আর সবাইকে তথ্য সেবা দেয়াই। অফিসে বা বাইরে তারা প্রতিটি দিনের মতোই কর্মমুখর। গণমাধ্যম কর্মী হিসাবে আজকে সারা ঢাকা শহরে কী অবস্থা, সার্বিক জনজীবন কেমন, এটার জন্য আমি ছবি তোলার জন্য ব্যস্ত আছি। তবুও এই মানুষগুলো মনের ভেতরে আশা পুষে রাখে, এই ঈদ পার হলে পরের ঈদে হয়তো ছুটি পাবে। করোনা মুক্ত পৃথিবীতে পরিবার পরিজন নিয়ে ঈদ পালন করবে অন্য কোথাও, অন্য কোনোভাবে। প্রতি বছর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে সহমর্মিতার বার্তা। এবারের ঈদের আনন্দ হচ্ছে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা। এবারের ঈদের উৎসব হচ্ছে বেঁচে থাকার লড়াই। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের ফটিকছড়ির ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আব্দুর জব্বার নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সকালে খিরাম ইউনিয়নের চৌমোহনী বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঈদের দিন সকালে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আব্দুর জব্বার। এ সময় চৌমোহনী বাজারে সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় নাজিরহাটে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জব্বার খিরাম ইউনিয়ন পরিষদে 5 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। ঘটনার পর উপজেলায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় 200 বছরের ইতিহাসে এবারে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দানে। করোনা ভাইরাসের কারণে সরকারি নিষেধাজ্ঞা থাকায় শুধু শোলাকিয়া নয়, দেশের কোথাও ঈদগাহ বা খোলা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ঈদের দিনেও উৎসবের আমেজও নেই কোথাও। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ইশরাত লিমা। কিশোরগঞ্জে ঈদের প্রধান জামাত হয়েছে ঐতিহ্যবাহী শহীদী মসজিদে। অথচ প্রতি বছর জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দানে ঈদের জামাতে হাজার হাজার মানুষের পদভারে ভরে থাকত, এবার সেই ময়দান ফাঁকা। ভিন্ন পরিবেশে এবার সারা দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনা ভাইরাসের কারণে এবার ঈদগাহে নামাজ আদায় করতে না পারলেও এলাকায় মসজিদে ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা। গাজীপুরের জয়দেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন সকল নাগরিক নিরাপদে থাকুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ঈদ মোবারক। বরিশালে কালেক্টরের জামে মসজিদে সকাল 8টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়াতেও খোলা মাঠের পরিবর্তে বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নাটোরে প্রধান 3টি জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় জামে মসজিদে। কোভিড-19 কারণে আমাদের এই ব্যতিক্রমধর্মী ঈদ, যেটা আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, আমরা মসজিদে যেমন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছি, বাসা যেতেও আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জামালপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব মেনে নড়াইলে কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে রংপুর জেলার মসজিদগুলোতে বিশেষ ব্যবস্থাপনায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এবারের ঈদ সবার কাছেই ছিল অচেনা অজানা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে ঘরে বসেই পরিবারের সাথে সময় কাটিয়েছেন সবাই। ইশরাত লিমা, এটিএন বাংলা। শ্রমিকদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। করোনা প্রাদুর্ভাবে শিল্প কারখানা বন্ধ থাকায় নিজ উদ্যোগে শ্রমিকদের সহায়তা দিচ্ছেন বলেও জানান তিনি।
আর্থিকভাবে মানুষের খাদ্য অনেকটুকুই মানুষ সংকট, মানুষের কয়েক মাস ধরে কাজ নেই, সেই হিসাবে আমরা মানবিক হিসেবে সবাইকে সহযোগিতা করছি। তো হয়তো বা অনেকের চাহিদা অনুযায়ী সেটা করতে পারছি না, যারা যে অবস্থায় আছে সবার সহযোগিতায় এবং সবার সচেতনার মাধ্যমেই এটা সম্ভব সমাধান করা, না হয় ভবিষ্যৎ আমাদের জন্য আরো কঠিন পরীক্ষা দিতে হবে। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা দুর্যোগের মধ্যেও চুয়াডাঙ্গা এবার আশীর্বাদ হয়েছে ভুট্টা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে এই ফসলের। বাজারে দামও বেশি ভুট্টার। সারা দেশে মোট উৎপাদিত ভুট্টার প্রায় 20% চাষ হয় চুয়াডাঙ্গায়। কৃষি বিভাগ আশা করছে জেলায় এবার উৎপাদন হবে 5 লাখ টনেরও বেশি। রংপুরের সেনাবাহিনীর উদ্যোগে কর্মহীন শ্রমজীবীদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার নগরীর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মাঠে 229টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 9 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের কর্মকর্তা ক্যাপ্টেন সাইম সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা। এবারে পাটেক্স খেলার খবর। ১১ জুন শুরু হতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল লীগ লা লিগা। সবকিছু ঠিক থাকলে রিয়াল বেটিস ও সেভিয়ার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই প্রতিযোগিতা। এরই মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন শুরু করেছে দলগুলো। চলতি মৌসুমে লীগের 11টি ম্যাচ বাকি আছে। 27 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর দর্শক, এছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।